স্বাগত নিউজ টু রিপোর্ট দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি আকাশ হাসান। একদিনের ছুটিকে সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে সামনে রেখে সকালে বিশেষ বিমানে ঢাকা আসেন তিনি। এরপর পৌঁছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সফর শেষে সন্ধ্যায় ফিরে যাবেন দিল্লিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কোভিড পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের সাথে সমন্বিত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ। এছাড়া যাত্রীবাহী ট্রেন চালু সহ কানেক্টিভিটি বাড়ানোর বিষয়েও এবারের সফরে আলোচনা হবে। একদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা পৌঁছেছেন। সফরের বিস্তারিত জানাতে সহকর্মী লাকুইনা জেসমিন সোমা আছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সোমা, আপনি আমাদের বিস্তারিত জানাচ্ছেন, দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর, এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকের আর কি কি খবর আছে বিস্তারিত জানাবেন। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তাদের যে দ্বিপাক্ষিক বৈঠকটি করার কথা রয়েছে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, আপনাকে যদি শুরু হয়েছে আপনাকে যদি বলি ঠিক 10:45টার দিকে কিন্তু তারা এই বৈঠকটি শুরু করেছেন এবং পূর্ব কর্মসূচি অনুযায়ী কিন্তু 1 ঘন্টাব্যাপী এই বৈঠকটি করার কথা রয়েছে। যেটি বলছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু করোনার মধ্যে এই প্রথম কোনো বিদেশে আসলে সফরে যাচ্ছেন, যেটি মার্চের 26 এবং 27 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং একই সাথে বাংলাদেশেও কিন্তু কোনো দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী এরকম একটি সফর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দুদেশের 50 বছরের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব, কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ককে উদযাপন করার জন্য এবং একই সাথে বাংলাদেশের যে 50 বছরের স্বাধীনতা দিবসের পূর্তি, সেটি উপলক্ষে কিন্তু তিনি আসবেন। যেটি বলতে চাচ্ছি, জানতে চাইছিলেন যে কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তার একটি সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। সেই সৌজন্য সাক্ষাতে সাধারণত যে কুশল বিনিময় ছাড়াও যে অন্য কমন বিষয়গুলো থাকে, সাধারণ বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো তো সেখানে কথা হয়তো তিনি বলবেন। তবে মূল যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু এই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে। সেখানে মূলত মোদির সফর ঘিরে যে কর্মসূচিগুলো চূড়ান্ত করা হবে সেই কর্মসূচিগুলো নিয়েই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। তার মধ্যে একটু বলি যে গত কয়েকদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে বাংলাদেশের বরাবরই এই ধরনের ভিজিটে যে ধরনের দাবি থাকে যে তিস্তা চুক্তি, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে মাথা ব্যথা নেই। তবে বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু ইকোনমিক ডিপ্লোমেসি বা অর্থনৈতিক কূটনীতিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং একই সাথে করোনা পরবর্তী সময়ে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বাংলাদেশ যেহেতু এরই মধ্যে এলডিসি থেকে বের হয়ে এসেছে, ভারতের সাথে দ্বিপাক্ষিকভাবে কাজ করতে চাচ্ছে এবং এর জন্য যে কম্প্রিহেনসিভ পার্টনারশিপ, সেই পার্টনারশিপে হয়তো দুদেশ যাবে, তার জন্য এরই মধ্যে দুদেশের প্রধানমন্ত্রী যে 17ই ডিসেম্বর একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন সেখানে কিন্তু বলা হয়েছিল একটি ফিজিবিলিটি স্টাডিজ করার জন্য এবং সেটি কিন্তু এরই মধ্যে সে নিয়ে দুটি দেশ কাজ করছে এবং কিভাবে সেই অর্থনৈতিক মোকাবেলা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে পারে দুই দেশ, সেই বিষয়টি কিন্তু আলোচনায় উঠে আসবে। এবং একই সাথে আপনি জানেন যে অভিন্ন যে 6 নদীর পানি, সেই 6 নদীর পানি যাতে দুই দেশ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের এই সফরে বা মোদির সফরে চূড়ান্ত হবে এমনটি প্রত্যাশা করছে ঢাকা। তবে সব ক্ষেত্রে সব কিছু ছাপিয়ে কিন্তু দুদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যে কানেক্টিভিটির উন্নয়ন, আঞ্চলিক কানেক্টিভিটির ক্ষেত্রে, সেটিকে কিন্তু ঢাকা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং তারই অংশ হিসেবে ভারতের যে উত্তর পূর্ব অঞ্চলীয় 6-7 সিস্টার্স রাজ্য বলা হয়ে থাকে সেই রাজ্যে যাতে বাংলাদেশি পণ্য যেতে পারে, একই সাথে ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ডের যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়েতে কিন্তু বাংলাদেশ সংযুক্ত হতে চায়, সেই বিষয়গুলোই দিল্লির কাছে তুলে ধরা হবে এবং তার প্রেক্ষিতে হয়তো মোদির সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে যে বিষয়গুলো এই বৈঠকে আলোচনা হবে। কিছুক্ষণ পর একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে, সেখানে আনুষ্ঠানিকভাবে কি সিদ্ধান্ত হলো সেই বিষয়গুলো তুলে ধরা হবে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আকাশ, সোমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে আপনি যে স্যাক্লো নামের ওষুধ খান তা কি আসল ব্র্যান্ডের, কিংবা একই রোগের অ্যান্টাসিড সিরাপ, ভেজাল নয় তো? বাজারে এমন চাহিদা সম্পন্ন বেশ কিছু ঔষধ নকল করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিশেষ চক্র। আছে ইউনানি ঔষধের লাইসেন্স নিয়ে এলোপ্যাথি ঔষধ বানানোর হিড়িক, মেশাচ্ছে রং ও ঘন চিনি, এসব ঔষধি ছড়াচ্ছে অলিগলি কিংবা প্রত্যন্ত অঞ্চলের ফার্মেসিগুলোয়।
যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে ভোক্তাদের। সেলিম খানের ছবিতে চিকিৎসা খাতের অসঙ্গতি নিয়ে ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে এই অনুসন্ধান ফকরুল ইসলামের। ওষুধ জীবন রক্ষা করে, মানুষকে মুক্তি দেয় অসুস্থতা থেকে। রোগ সংক্রমণের ব্যাপকতায় বেশ কিছু ওষুধের চাহিদাও বাজারে বেশ। গ্যাস্ট্রিক, প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগের ওষুধ অন্যতম। অতি মুনাফার লোভে এইসব ওষুধই নকল করছে জালিয়াত চক্র। নিউজ 24 এর অনুসন্ধান সাভারের এই কারখানায়। বাজারের চাহিদা বহুল অমিপ্রাজল গ্রুপের গ্যাস্ট্রিকের ওষুধটি গোপনে মোড়ক নকল করে বানাচ্ছে কারখানাটি। যেটি আবার একটি চক্রের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সারা দেশের ফার্মেসিগুলোতে। শুধু সাভারেই নয়, দেশে ওষুধের সবচেয়ে বড় বাজার মিটফোর্ডেও অসাধু চক্র অতি লোভে জীবন রক্ষাকারী ওষুধটি ভেজাল করতে ছাড়েনি। এখানে অমিপ্রাজল গ্রুপের এই স্যাকলো নকল করছে জালিয়াত চক্র। ওষুধটির হালকা প্রিন্টের মোড়ক দেখেই বোঝা যায় নকলের চিহ্ন। শুধু স্যাকলো নয়, নকল করছে এমন আরও বহু ব্র্যান্ডের ওষুধ। নকলের পাশাপাশি সাভারের এই ইউনানি লাইসেন্সধারী কোম্পানিটি ক্ষতিকর রং ও নিষিদ্ধ ঘনচিনি মিশিয়ে বানাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ। ক্যাপসুল বানাতেও বেশ দক্ষ কোম্পানিটি। পাশের আরেক ইউনানি কোম্পানি তো অ্যান্টাসিড সিরাপ সহ বানাচ্ছে নানা রকমের ওষুধ। এটা কালার, এটা স্যাকারিন, আর এগুলো প্রিজারভেটিভ। এটা কি জিনিস? এটা কালার। এই কালার কি ব্যবহার করা ঠিক? এটা না বিভিন্ন সময় অভিযানে ভেজাল ওষুধ সিন্ডিকেটের একাধিক সদস্যকে আটক করে। যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসনের পরিসংখ্যান বলছে গত এক বছরে ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে জেল দিয়েছে 57 জনকে। এইসব নকল ভেজাল ঔষধ, যেখানে সন্দেহভাজন ঔষধ, আনরেজিস্টার্ড ঔষধ কিংবা ফুড সাপ্লিমেন্ট জাতীয় ঔষধ থেরাপিটিক ক্লেম করে, এইসব বিষয়গুলোর জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। নামি দামি ব্র্যান্ডের ওষুধটা করার চেষ্টা করে, এই সাধ্য আমাদের অবজারভেশন। আমরা এটা থেকে আমাদের জিরো টলারেন্স। ভেজাল ওষুধে স্বাস্থ্য ঝুঁকিতে ভোক্তারা, তাই ভেজাল ওষুধ ও বাড়তি দামের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি তাদের। ফকরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না। গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন শিক্ষার পাশাপাশি গবেষণাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। শাহালি জয়ের রিপোর্ট। জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও বিজ্ঞান শিক্ষার্থীদের দেয়া হয় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং এনসিটি ফেলোশিপ। করোনা বাস্তবতায় এবছর ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ফেলোশিপের অর্থ গবেষকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন জনগণের অর্থে পরিচালিত গবেষণা যেন জনকল্যাণে লাগে তা গবেষকদের নিশ্চিত করতে হবে। আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থবদ্ধ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে, জনগণের কল্যাণেই যেন সেটা মানে কাজে লাগে, সেই দিকটা বিশেষ করে দৃষ্টি দিয়ে আপনাদের গবেষণা কাজ আপনারা চালিয়ে যাবেন। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু কৃষি আমাদের প্রয়োজন। কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ করা, আমাদের জনসংখ্যা বেশি, কৃষি উৎপাদনের জায়গা কম, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশে কিন্তু খাদ্য স্বয়ংসম্পদতা অর্জন করেছি। কাজেই সেটা মাথায় রেখেই আমাদেরকে গবেষণা আরও জোর দিতে হবে। আলোচনায় উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন সফলভাবেই করোনা সংক্রমণ মোকাবেলা করেছে বাংলাদেশ। আমরা 2100 সাল ডেল্টা প্ল্যান করে দিয়েছি, কারণ বাংলাদেশ একটা বদ্বীপ। এই ডেল্টা অঞ্চল একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা, অপরদিকে আমাদের উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখা। কারণ এই ছোট ভূখণ্ডটাকেই এমনভাবে তৈরি করে দেওয়া যে প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়। কাজে আমি মনে করি যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা,
কেউ থামাতে পারবে না আর করোনা ভাইরাস যখন পারে নাই তখন আর কেউ পারবে না প্রধানমন্ত্রী জানান জ্ঞানের নানান ক্ষেত্র চর্চার জন্য সারা দেশে বিজ্ঞান প্রযুক্তি কৃষি চিকিৎসা সহ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শাহ আলী জয় নিউজ 24 ঢাকা চট্টগ্রাম কারাগারে এক হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের এই ঘটনায় চট্টগ্রাম জেলা সুপার ও ব্যবসায়ী রতন কান্তি নাথ সহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয় এদিকে প্রতারণা মামলা থেকে মঙ্গলবার জামিন পেলেও চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজতি রূপম কান্তি নাথ তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকলেও কারা কর্তৃপক্ষ তা অস্বীকার করছে নয়ন বড়ুয়ার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম কারাগারে রূপম কান্তি নাথ নামে এক হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে হত্যা চেষ্টার অভিযোগে সম্প্রতি আদালতে মামলা করেছে ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রানী দেবী এ মামলায় জেল সুপার ব্যবসায়ী রতন কান্তি নাথ সহ চারজনকে আসামি করা হয়েছে রূপমের স্ত্রী জানান 2018 সালে রূপমের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন ব্যবসায়ী রতন কিছুদিন জামিনে থাকলেও 2020 সালের ডিসেম্বরে আবারও গ্রেপ্তার হন রূপম ইচ্ছার বিরুদ্ধে সম্মতি আদায় করতে না পারায় কারা কর্তৃপক্ষ ও বাদী পক্ষের যোগ সাজশেই এই হত্যা চেষ্টা করা হয়েছে এমন দাবিও তার সকালবেলা আমাকে ফোন করে জানানো হয় যে আপনার হাজবেন্ড খুব অসুস্থ আপনি মেডিকেলে আসেন আমি এসে দেখি ও কথা বলার তো শক্তি নাই ও সমস্ত শরীরে আঘাতের দাগ এখন ও আর কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাদীর আইনজীবী জানান গেল 25 ফেব্রুয়ারি কারা কর্তৃপক্ষ রূপমকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করলে অমানবিক নির্যাতনের ঘটনা জানতে পারেন তার স্ত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন রূপম তবে মঙ্গলবার অসুস্থতার কারণে রূপমকে জামিন দেন আদালত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি চান আইনজ্ঞরা তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে তারে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছে দুইটা বিষাক্ত ইঞ্জেকশন পুশ করেছে যদি কারা কর্তৃপক্ষ যদি কোনো অন্যায় কাজ করে থাকে এবং সেটা যদি তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে সে এই কাজটা করেছে কোনো আসামির প্রতি বল প্রয়োগ করা হয়েছে তাহলে নিশ্চয়ই তিনি আইনের আওতায় আসা উচিত অবশ্য রূপমকে নির্যাতনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ কারাগারে হাজতিকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান রূপমের পরিবার ডেস্ক রিপোর্ট নিউজ 24 প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম আর নেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি HT ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন এরপর ঢাকায় দুপুর 1:30টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বশেষ বাদাসর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানীতে দাফন করা হবে তাকে সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন মেদিনীপুর আবারও স্বাগত সংবাদে সড়কটি হতে পারে রাজধানীর উত্তরা থেকে মিরপুরের যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম কিন্তু পরিকল্পনার অভাবে তা এখন পড়ে আছে চরম অবহেলায় ঢাকার ভেতরে বাইরে যখন তৈরি হচ্ছে নিত্য নতুন রাস্তা তখন শুধুই ভোগান্তির অপর নাম উত্তর সিটির 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া রোড বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে রাজধানী ঢাকার বাউনিয়া দেশের প্রধান বিমানবন্দরের রানওয়ের একপাশেই এলাকাটির অবস্থান শুধু তাই নয় এই সড়কই উত্তরা মডেল টাউনকে যুক্ত করেছে অন্যতম প্রধান শহর মিরপুরকেও এলাকাটি এখন ঢাকা উত্তর সিটির সম্প্রসারিত 52 নম্বর ওয়ার্ড যার বেশিরভাগ রাস্তার চিত্রই এমন সংস্কারের ব্যাপারে আসলে সিটি কর্পোরেশন বা স্থানীয় কাউন্সিলের ভূমিকা কতটুকু দেখছেন বললো তো এটা সাইড পিট করে নিবে বলতেছে তো শুনতেছে কত নেতাই তো দেখি কিন্তু ইলেকশনের সময় কিন্তু পরে আর দেখি না বিশেষ করে বাউনিয়া বটতলা পশ্চিমপাড়া ও পাবনার টেক রাস্তাগুলো সংস্কারের অভাবে জায়গায় জায়গায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত আর তাতেই হরহামেশাই ঘটছে দুর্ঘটনা
এই রাস্তা ভোগান্তে প্রচুর, বৃষ্টি হলে চলাফেরা যায় না, ভ্যাকসিন করে রিক্সা উল্টা যায়, ভাঙ্গা রাস্তা, কঠিন অবস্থা, ও গাড়ি চালানোর কোনো উপযোগী নাই, কষ্ট লাগে না, গাড়ি পাতি ভাঙ্গে দেয়, ভাঙ্গে এটা ভাঙ্গে ডেলি গাড়ি কাজ করাই তো। ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে বর্ষায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকে হাঁটু পানি, বর্ষার সময় পানি মানে জমে যায়, আর বৃষ্টি হলে তো পানি বের হয় না, ড্রেন না কেমন রাস্তা হয়ে গেছে, পরিষ্কার করা হচ্ছে না, না অত হইতাছে না, আমাদের এই রাস্তাটা মাননীয় প্রধানমন্ত্রী যেন খুব দ্রুত আমাদের এই রাস্তাটা যেন একটু ঠিক করে দেয় ভাইয়া। এছাড়া রাস্তার বেহাল দশায় এলাকার ব্যবসা বাণিজ্যেরও অবস্থা মন্দা, ভাড়াটিয়া না পাওয়ায় বিলাসবহুল বাড়িগুলো পড়ে আছে ফাঁকা। এদিকে আগামী এপ্রিল মে মাসের মধ্যে রাস্তা উন্নয়ন ও ড্রেন নির্মাণের কাজ শুরু করবেন বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে এটা বাংলাদেশ সেনাবাহিনী কাজের প্রস্তুতি, আপনি জানেন যে এখানে রাস্তাঘাটগুলো বড় করতে হবে, ভূমি অধিগ্রহণের প্রশ্ন আছে, আমরা আশা করছি যে এপ্রিল মে এরকম সময় আমাদের কাজ শুরু হবে। তবে আর প্রতিশ্রুতি নয়, এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান চান ভুক্তভোগীরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকাদান অব্যাহত থাকলেও 24 ঘন্টায় আবারও বেড়েছে কোভিড-19 সংক্রমণ। একদিনে 4,40,000 বেশি আক্রান্ত ও 10,000 অধিক প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। টানা দুদিন সর্বোচ্চ করোনা রোগী মৃত্যু দেখেছে ব্রাজিল। সংক্রমণের মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্তে নাগরিকরা জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়া। এদিকে ব্রিটিশ করোনার রূপটির বিরুদ্ধে ভারতের টিকা 81% কার্যকর বলে দাবি করেছে ভারত বায়োটেক। বাইডেন প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে করোনার বিধিনিষেধ শিথিল ও বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। তবে এই পদক্ষেপকে মারাত্মক ভুল বলেই মন্তব্য করছেন বাসিন্দারা। খুব তাড়াহুড়ো ভাবে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত, জানি না কি হবে ভবিষ্যতে, এখনো তো ভ্যাকসিন নেয়নি অনেকেই, ভাইরাসটা ক্রমেই রূপ বদল করছে, মানুষের দেহে সেটা কেমন প্রভাব ফেলবে তা এখনো অজানা। বুধবার নিউ ইয়র্কে সদ্য অনুমোদিত জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ শুরু হয়েছে। একই দিনে ভ্যাকসিনটির ডোজ নিয়েছেন আইওয়ার গভর্নর কিম রেনোল্ডস। মহামারী ঠেকাতে বড় আরেকটি টিকাদান কেন্দ্র চালু হয়েছে ফ্লোরিডায়। নতুন ভ্যারিয়েন্টের করোনা ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিল। টানা দুদিন রেকর্ড সর্বোচ্চ প্রাণহানি হয়েছে দেশটিতে, পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে সাও পাওলোতে জারি হয়েছে রেড অ্যালার্ট। তবে আর্জেন্টিনায় করোনার বিধিনিষেধ শিথিল হবার পর পুনরায় সিনেমা হলগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ। জার্মানিতে লকডাউনের সময়সীমা মার্চের 28 পর্যন্ত বাড়ালেও বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে সরকার। এদিকে ভারত বায়োটেক দাবি করছে তাদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনটি যুক্তরাজ্যের করোনার রূপের বিরুদ্ধেও 81% কার্যকর। তৃতীয় ও চূড়ান্ত ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশ করেই এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। বুধবার পেরুতে পৌঁছেছে ফাইজার বায়োএনটিকের টিকার 50,000 ডোজের প্রথম চালান। একই দিনে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় 8,00,000 বেশি ডোজ হাতে পেয়েছে সুদান। নিবিরামিন, নিউজ 24। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। যশোরে বায়োটেকনোলজি ল্যাবরেটরিতে উদ্ভাবিত টিস্যু কালচারের মাধ্যমে উন্নত আলুবীজ উৎপাদনের জন্য গবেষণা চলছে। সংশ্লিষ্টদের দাবি, এছাড়া ভাইরাস ও অন্য রোগ জীবাণু মুক্ত হয়, ফলনও হয় কয়েকগুণ বেশি। এই বীজ উৎপাদন হলে কৃষকরা সাশ্রয়ী দামে বীজ সংগ্রহ করতে পারবে বলেও মনে করেন তারা। রিপন হোসেনের তথ্য চিত্রে, ডেস্ক রিপোর্ট। দেশে আলুর উন্নত মানের বীজের চাহিদা 2,50,000 টন। বিএডিসি ও কৃষি বিভাগ বীজ সরবরাহ করে আসছিল মাত্র 25,000 টন, যা চাহিদার মাত্র 10%। 90% বীজ কৃষকের ঘরে সংরক্ষিত করা হয়, এ কারণে কৃষক আলুর ভালো উৎপাদন পান না। এ সংকট নিরসনে নতুন দিগন্তের পথ দেখাচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। যশোর সদরের রামনগরে গ্রিন বায়োটেক টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন করেছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা।
এই ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে উন্নত আলু বীজ উৎপাদনের গবেষণা করছে সংশ্লিষ্টরা। কৃষকরা কি করে, তারা খাওয়ার আলুকে বীজ আলু হিসেবে ব্যবহার করে, কিন্তু এতে তাদের ফলন কম হয়। তো আমরা এই জন্য ভাইরাস মুক্ত বীজ পাওয়ার জন্য আমরা টিস্যু কালচারের মাধ্যমে আলুর চারা উৎপাদন করতেছি। ইতিমধ্যে আমরা প্রায় 8000 চারা বাইরে করছি, তার নিউক্লিয়াস সিড হবে প্রায় 400 কেজি। আমাদের কাছে বীজ নিলে তাদের ফলন অনেক বেড়ে যাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। টিস্যু কালচারের এই বীজকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষকরা। আলুর বীজটা খুব ভালো, যদি আমাদের মাঠ পাওয়া যায় ছড়িয়ে দেয় তাহলে কৃষি এই জিনিসটা করে খুব লাভবান হবে। ভালো বীজ যদি আমরা পাই তাহলে উৎপাদন ভালো হবে, ফসলের ফলন বেশি হবে। এই আলুগুলো যদি আমরা পাই তাহলে মনে করেন যে আমরা কৃষক লাগাইয়ে আমরা লাভবান হতে পারব। দেশে আলুর বীজের চাহিদা রয়েছে 5 লাখ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিরাপদ ও বিষমুক্ত কাশ্মীরে আপেল কুলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের তরুণ উদ্যোক্তা মফিজুর রহমান মাফি। মফিজুর জানান, গেল বছরের মতো এবছরও তার আশানুরূপ ফুল উৎপাদিত কুল উৎপাদন হবে। বর্তমানে বাজারে আপেল কুলের দর বেশ চড়া, এ কারণে বছরও 60-70 লাখ টাকার কুল ও 1.5 কোটি টাকার কুলের চারা বিক্রির আশা করছেন তিনি। তার এই সফলতা দেখে কুল বাগান করতে আগ্রহী উঠেছেন অনেকে। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মফিজুর রহমান মাফি গেল বছর 8 বিঘা জমিতে কাশ্মীরি আপেল কুলের চারা রোপণ করেন তিনি। গাছ লাগানোর 9 মাসের মাথায় প্রথম কুল ধরতে শুরু করে। তার উৎপাদন খরচ 11 লাখ টাকা হলেও প্রথম বছরই কুল বিক্রি করে আয় হয় তার প্রায় 0.25 কোটি টাকা। মফিজুর রহমান জানান, এবছর তার বাগানে আশানুরূপ কুল উৎপাদন হবে। আবার এই বাগানের গাছ থেকেই কাটিং করে তৈরি করা হচ্ছে নতুন চারা। চলতি মৌসুমে কুল ও চারা বিক্রি করে প্রায় 2 কোটি টাকা আয় হবে এমন আশা করছেন তিনি। এবছর আশা করতেছি আমি কুল 60-70 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো, আর চারা প্রচুর ডিমান্ড, সেই হিসেবে আমি চিন্তা করতেছি প্রায় 1.5 কোটি টাকার মতো চারা বিক্রি করতে পারবো। মফিজুর রহমান শুধু নিজে স্বাবলম্বী হননি, তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। করোনা ভিতরে চাকরি চলে আছে, তারপর তো আমি বড় বাগানে কাজকাম করতেছি। 10-12 হাজার টাকা বেতন পাই, আগে খুব কষ্ট ছিল, এই বড় বাগান ঢোকার পর আমরা খুব শান্তি পেয়েছি। মফিজুরের সফলতা দেখে কুল বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন এই অঞ্চলের শিক্ষিত যুবকরা। এখানে এসে দেখলাম যে বাগানের যে অবস্থা বা 2 বছরের বাগান বেশ ভালোই ফলন দিচ্ছে এবং বাগান দেখে আমার খুব ভালো লেগেছে। চারা কিনবো এবং কিনে আমি লাগাবো, সে পরামর্শ বাড়ির কাছে আমি নিচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন এই ফলটি লাভজনক হয়, প্রতি বছরই এর আবাদ বাড়ছে। কুল চাষ প্রসারের লক্ষ্যে সব ধরনের সহায়তা করা হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই এই সব উঠতি বয়সের যুবক যুবতী যাদের যাদের মধ্যে সম্ভাবনা আছে তাদেরকে নানা রকম পরামর্শ দিচ্ছে, বিশেষ করে এই কুল চাষ পদ্ধতি সম্পর্কে। ফরিদপুর জেলার এবছর 230 হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে, যা থেকে প্রায় 2700 মেট্রিক টন কুল উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী চলমান বিক্ষোভে মৃত্যুর মিছিল ক্রমেই বড় হচ্ছে। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে মিছিল লক্ষ্য করে পুলিশের গুলিতে 38 জনের মৃত্যুর খবর মিলেছে। বিক্ষোভ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। জাতিসংঘ এই ঘটনাকে রক্তক্ষয়ী দিন হিসেবে আখ্যা দিয়েছে। সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলি সংযমের আহ্বান জানানোর একদিন পরও এই ঘটনাটি ঘটল। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রণী চন্দ্রা। বৃহস্পতিবারও রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে হাজার হাজার মানুষ। পুলিশের হামলায় নিহতদের মরদেহ নিয়ে প্রতিবাদ মুখর আন্দোলনকারীরা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে একদিনে অর্থাৎ বুধবারই নিহতের ঘটনা ঘটেছে সর্বোচ্চ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে হামলায় এদিন দেশটিতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিনা শার্নার বার্গেনার বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে হতবাক করা ফুটেজ সামনে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ও তাজা গুলি চালানো হয়েছে। এদিকে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন জোরদার হতে থাকায় দেশটির পরিস্থিতি নিয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।